নকলটির বরাকর রামনগরে আসানসোল পৌর নিগমের স্বয়ং সিদ্ধার উদ্যোগে মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে এক সেমিনার অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার এই সেমিনারে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র সহ প্রমুখীরা উপস্থিত ছিলেন। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র বলেন, মূলত এলাকার মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হয়ে উঠবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। হামলোক পুরে আসানসোল কর্পোরেশন কে তরফ সে হর ওয়ার্ড মে কোশিশ কর রহে হ্যাঁ কি গোষ্ঠী কো লেকার মহিলাও কো জাগরুক করে। বেসে আসানসোল মে বহুত সারি গোষ্ঠিয়া হ্যাঁ, স্বয়ম্বর গোষ্ঠী আছে, স্বনির্ভর গোষ্ঠী তো, কিন্তু বহুত সারা জায়গা এসা হ্যাঁ কি যাহা গোষ্ঠী নেই হ্যাঁ, ফির আগর হ্যাঁ ভি তো তো লেডিজ লোগো কো উতনা জানকারি নেই হ্যাঁ। হাম লোগ অ্যাওয়ারনেস চলা রহে হ্যাঁ, কিন্তু 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ভি আ রহা হ্যাঁ, আর মহিলাও কো মহিলাও কি সশক্তিকরণ করনে কে লিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নে জো ইয়ে গোষ্ঠী কে মাধ্যম সে এক এক আইডিয়া লাই হ্যাঁ, উনকো উনকো মদ্দেনজর রাখতে হুয়ে ক্যাসে মহিলাও কো আপনে প্যারো পর খড়া কিয়া যায় ইয়ে হাম লোগ দেখ রহে হ্যাঁ। গোষ্ঠী কো ট্রেনিং দিয়া যায়গা, ক্যা ক্যা আগর কিস কিসি কো সেলাই মে ইন্টারেস্ট হ্যাঁ, কিসি কো কেক বানানে মে, কিসি কো কুকিজ বানানে মে, কিসি কো ঘি বানানে মে, এসে এসে আগর ইন্টারেস্ট হ্যাঁ উনকো উসকে হিসাব সে উনকো ট্রেনিং দিয়া যায়গা। আর আনে বালে দিনো মে হমে উমিদ হ্যাঁ কি গোষ্ঠী কে হর লেডিজ আপনে প্যারো পর খড়া খড়ি হোঙ্গি। স্কুল ড্রেস কাজ কাম হ্যাঁ, স্কুল ড্রেস নিঃশুল্ক হর স্কুল মে সরকার কি তরফ সে দিয়া যাতা হ্যাঁ, ওই স্কুল ড্রেসটাও আমাদের গোষ্ঠী দিদিরাই বানাবেন তা এবং তার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হবে। উদ্দেশ্য একটাই যাতে বাংলার মেয়েরা আসানসোলের মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ায়। আচ্ছা, 68 নম্বর ওয়ার্ডের গোষ্ঠী কার্যক্রম কোন কোন উপস্থিত থাকে? গত পরশু দিন পরশো 16 নম্বর ওয়ার্ড মে হামলোক গোষ্ঠী কা কার্যক্রম হুয়া থা, আজ 66 নম্বর ওয়ার্ড মে হামলোক গোষ্ঠী কা কার্যক্রম হুয়া। এনুয়ালম ডিপার্টমেন্ট কে অধিকারী কে সাথ সাথ হামারে কাউন্সিলর অশোক পাসওয়ান জি থে, হামারে ইহা জানে মানে হামারে গণেশ ঘোষ জি ইহা উপস্থিত থে। গোষ্ঠী কা কাম জো দেখতি হ্যাঁ জো লেডিজ রিয়া আর নিশা ভি ইহা উপস্থিত থি, সাথ মে রামনগর বলতোড়িয়া মনবেড়িয়া ইয়ে পুরা এলাকা কে লেডিজ আপ লোক দেখ সকতে হোঙ্গে, কাফি তাদাদ মে 250-300 কে তাদাদ মে লেডিজ ইহা উপস্থিত থি। সবনে জ্ঞান লিয়া আর গোষ্ঠী কে লিয়ে বো কাফি উৎসাহিত দিখি। জেসে মানে বোলা কি 66 নম্বর ওয়ার্ড কো কেন্দ্র করকে ইয়ে মিটিং হুয়া, রামনগর হ্যাঁ, বলতোড়িয়া হ্যাঁ, মনবেড়িয়া হ্যাঁ, তো ইয়ে সব হর জগহ সে লেডিজ আই থি। টোটাল 66 নম্বর ওয়ার্ড মে 9 গোষ্ঠী হাম লোক বনা চুকে হ্যাঁ। আনে বালে দিনো মে হামারা টার্গেট হ্যাঁ কি কোই ভি মহিলা জো কুছ করনা চাহতি হ্যাঁ ইয়ে গোষ্ঠী সে বাহার না রহে, সবকো ইস গোষ্ঠী মে জোড়নে কা হামারা সংকল্প হ্যায়। দেখিয়ে পহলা বাত হ্যায় মেরে ওয়ার্ড মে কোই গোষ্ঠী নেই থে, জব সে হাম লোক কাউন্সিলর বনে, কাউন্সিলর বনে কে বাদ হাম লোক গোষ্ঠী কা প্রোগ্রাম এক ছোটা ছোটা করকে এক গোষ্ঠী কা প্রোগ্রাম করনে কে বাদ হাম লোক 9 মেম্বার বনায়। আজ ও উৎসাহ বড়া কি হাম লোক গোষ্ঠী মে জুড়না হ্যায়, গোষ্ঠী করনা হ্যায়, वो 9 जो हम लोग का गोष्ठी कम्प्लीट हुआ उससे सब लेडीज़ का उत्साह था कि हम लोग को भी गोष्ठी करना है, इसका डिटेल चाहिए, तो हम MSC दीदी को खबर किए हैं। इंद्रा दीदी को खबर करने के बाद फिर हम लोग एक प्रोग्राम लिए हैं, ये प्रोग्राम लेके सारा डिटेल जो था गोष्ठी का हम लोग बताएंगे। कितने महिलाएं जुड़ी? 250-300 से ऊपर थे। आपका नाम और परिचय? मैडम अशोक कुमार पासवान, 66 नंबर वार्ड कौनसलर।